সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি মোটামুটি। এখন বাজে দুপুর একটা, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ হলো বাইরে কাজ করছিলাম, তো বাইরে কাজ টাজ করে এখন মাত্র ঘরে ঢুকেছি, তাই ভাবলাম ব্লগ শ্যুট করা যাক, তাই ক্যামেরা খুলে বসে গেছি। যেহেতু আজকে স্কুল বন্ধ মেয়ের আজকেও, তো ও আমার সাথেই আছে। আমার হাজবেন্ড আজকে সকাল সকাল উঠে দোকান চলে গেছে, সকাল উঠে যায়নি, মানে সকালে তো বৃষ্টি ছিল, কদিন ধরে বৃষ্টি চলছে, বৃষ্টির জন্য তো ভালো করে দোকানটা খোলা হচ্ছে না, তাই বললো আজকে আমাকে ভাতটা রান্না করে দাও, রান্না করে দিলে ওই ভাতটা নিয়ে আমি চলে যাব, তো দুপুরে খেতে আসবো না। তো কালকে, এর আগের ব্লগে দেখেছেন, কালকে আমি মাছ রান্না করেছি, তো ওই মাছটা রাতে রান্না করা, বেশি করে রান্না করা মোটিভটাই ছিল এটা যে আজকে ও নিয়ে যাবে। তা যারা এখন আমার আগের ব্লগটা দেখেনি, তো উপরে আই বটনে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। আর তো ভাত নিয়ে, সকালে ভাতটা করে দিয়েছি, মাছ তরকারিটা একটু জাল করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। এখন মেয়ে আর আমি, ভাত আছে অলরেডি সকালে বানানো, তো মাছ তরকারিটা একটু গরম করে নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমরা ওটা দিয়ে খেয়ে নেব। আর এমনিতে হাজবেন্ড নেই বলে যে কাজ নেই তা তো নয়, হাজবেন্ড না থাকলেও অনেক কাজ, ভেবেছিলাম তো আজকে ও চলে গেছে কাজ তেমন থাকবে না, কিন্তু বাইরের কাজ অনেক করতে হয়েছে। তো আজকে ভাবছি আর একটা কাজ করব, কি করব দেখতে থাকুন, ভিডিওটার সাথে থাকলে আপনারা সব জানতে পারবেন যে আমি এখন কি কাজ করব। আগে ভাতটা খেয়ে নে, ঠিক আছে? আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, সেটা কি? সেটা হলো, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। একটা লাইক আর একটা শেয়ার আর একটা কমেন্টের আশায় আমি সবসময় বসে থাকি, যদি আপনারা করেন খুব মনটা ভালো লাগে, তো করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আর একটা কথা, সেটা হলো, আপনারা ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না, প্লিজ, এটা একটা রিকোয়েস্ট বলতে পারেন। আপনারা পুরোটা ভিডিও দেখবেন, দেখলে তবে বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করি, যদি স্কিপ করে দেখেন তবে তো বুঝতে পারবেন না, তো প্লিজ স্কিপ করে দেখবেন না। তো এসে গেছি বলতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় জমা এখানে। এই কাপড়গুলোকে কি করব, আজকে আমি এই আলমারিটা দেখতে পাচ্ছেন, আমার নতুন আলমারিটা, তো আলমারিটাকে আমি অর্গানাইজ করে নেব যতটুকু পারি, মানে সবটা তো আজকে হবে না, কেননা সব কাপড় এখানে নেই আর সবটা করার আমার সময়ও হবে না, তার জন্য যতটুকুই পারি সবটা আজকে, সবটা তো করতে পারবো না, একই কথা আবার বলছি, কথা গুলিয়ে যাচ্ছে, কথা বলতে গিয়ে কথাটা গুলিয়ে যাচ্ছে, তো যতটুকুই পারি অর্গানাইজ করে নেব। ভাবছি আজকে মেয়ের জায়গাটা আর আমার জায়গাটা, দুইজনের জায়গাটা আগে সেট আপ করে নেব, আর যদি সময় থাকে আমার হাজবেন্ডের জায়গাটাও সেট আপ করে নেব। তো দেখতে থাকুন আমি কি থেকে কি করতে পারি, ঠিক আছে? আমি আর মেয়ে ভাত খেয়ে এখন এসে গেছি কাপড়গুলো গুছাতে, আর পাশে আমার মেয়ে বসে আছে, ও ঘুমাচ্ছে না। আমি বললাম যা একটু গিয়ে ঘুমিয়ে নে, রাত্রে পড়তে হবে না, ও শুনলো না, ও আমার পাশে বসে আছে, তাই আমি ওকে বকাও দিচ্ছি, আস্তে চুপচাপ বসে থাকতেও বলছি, ও খেলা করছে, এটা ধরছে ওটা ধরছে, কথা শুনছে না। তারপর ভাবলাম যে আমি না গেলে তো ও ঘুমাতে যাবে না, থাক বসেই থাক, যখন আমার কাজ হবে তো দুইজনে গিয়ে ঘুমিয়ে পড়বো। বাচ্চাদের স্বভাবটাই এটা, খেলার সময় যদি বলি এটা কর ওটা কর তবে করবে না, কিন্তু যখন বলবো যা গিয়ে একটু ঘুমা, যা গিয়ে একটু পড়, তখন ওদের কাজের কথা মনে পড়বে। ও আমাকে বলছে আমি তোমাকে একটু হেল্প করে দিই, আমি বললাম লাগবে না বাবা,
তুমি হেল্প করলে আমার সারাটা দিন চলে যাবে, আমি একা একাই করে নিচ্ছি। তাও কথা কি শুনে ওই পাশে এটা ওটা করতেই আছে, তা আমি ওকে বকা দিচ্ছি, শুনছে না। কাপড় গোছাতে গোছাতে এমন লাগছে যদি গিয়ে ঘুমিয়ে থাকতে পারতাম, কিন্তু এখন আধা কাজ করে উঠে যায় কিভাবে। আর এমন তো নয় যে আমার কাজটা আমি আধা করে চলে গেলে আমাকে কেউ করে দেবে, সেই আমাকেই গোছাতে হবে, সব আমাকেই করতে হবে। তাই ভাবছি সম্পূর্ণটাই আস্তে আস্তে করে করে নেব। সম্পূর্ণটা পারলাম কই, আর তো পারলামই না। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টপ মেকে পরিয়ে দিচ্ছি, এটা যাওয়ার আমি পুজোতে মেকে বানিয়ে দিয়েছিলাম লেহেঙ্গার মতন করে, কিন্তু তখন মেয়ের গায়ে হতো না, যেহেতু আমার মেয়ের স্বাস্থ্য খুবই ভালো। তাই এবার একটু ট্রাই করে দেখলাম যে হয় নাকি, হলে তবে পড়াতে পারবো, তো তাই দেখছিলাম। আমার মেয়ে কতটা চঞ্চল আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে আমি যে বলছি তুই এটা করিস না ওটা করিস না, তাও মেয়ে করেই যাচ্ছে, কথা কি আর শুনছে। আর কতই বা আমি বলবো, ওকে মারাও তো যায় না, শরীরটাতে কিছুই নেই, ওকে কিভাবে মারবো বলুন, কোথায় মারবো। আর মারলে তো আর সব হয় না, সব কিছু বোঝে না বাচ্চারা। তো আমি আমার কাজ করে যাচ্ছি, ও ওর কাজ করে যাচ্ছে। আমার মা বলে আমি আমার মেয়ে নাকি আমার মতনই চঞ্চল, আমিও বলে ছোটোবেলায় এরকমই চঞ্চল ছিলাম। আমার বাবা লোকের দোকানে কাজ করত, তো ওই দোকানে বাবা আমাকে নিয়ে যেত মাঝে মাঝে, তো ওইখানে গিয়ে আমি মানে শোকেস থেকে এটা ফেলে দিতাম ওটা ফেলে দিতাম, এই করতাম ওই করতাম। তো আমার বাবার দোকানের মালিক যে ছিল তার ছেলেরা আমাকে উগ্রপন্থী বলে ডাকতো, আমি এতই দুষ্ট ছিলাম। তারপর আমি ওনাদেরকে কাকু বলে ডাকতাম, ওনারা আমাকে উগ্রপন্থী বলে ডাকতো। আজকে মেয়েকে দেখে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল, মানে স্মৃতি রোমন্থনের মতন হলো। ছোটোবেলা আমি আমার মেয়ের থেকে অনেক চঞ্চল ছিলাম, আমি আমার মা বাবাকে অনেক জ্বালিয়েছি। এখন সেটা তো তখন বুঝতাম না, এখন আমার মা বাবা বলে তুই আমার বনুকে এটা বলিস ওটা বলিস, কিন্তু তুই যে কত চঞ্চল ছিলি সেটা কি তোর মনে আছে, সেই কথাগুলো বলে এখন মা বাবা। আমি কাপড় গোছাতে গোছাতে আমার আর ভালো লাগছিল না, ভাবছিলাম একটু শুতে পারলে ভালো হতো, তাই ভাবলাম আধাটা কাপড় গুছিয়ে এনে আর করব না, বাকিটুকু কাল বা পরশু করে নেব, তো এই বলেই আর করলাম না। তো আমি কিছুটা অর্গানাইজ করে নিয়েছি, এই জায়গাটাতে আমি মেয়ের কাপড়গুলো রেখেছি। এটা আবার কাপড়গুলো বের করতে হবে, কারণ এটা ভিতরে রং হবে, রংটা করা হয়নি বলে এটাকে আবার বার করতে হবে। কিন্তু কি করব, যেহেতু জায়গা হচ্ছিল না কাপড় রাখার জন্য, তাই এখানে মেয়ের কাপড়গুলো রেখেছি। আর এই দিকটাতে আমার লং প্যান্ট, টি শার্ট আর গাউনগুলো রেখেছি। এখানে কুর্তি আর যে সালোয়ার আছে ওটা শোকেসে থাকবে। আর এখানে তিনটে বাক্স আছে, তিনটে বাক্সতে সবকটাতে আমারই কাপড়, নিচেরটাতে পেটিকোট, এই দুইটা উপরের একটা, আর এই সাইডেরটাতে হলো ব্লাউজ, রেডিমেড ব্লাউজ। এগুলো তো এইভাবে রাখা যায় না, একটা বাক্সের ভিতরে রাখতে হয়, তবে জিনিসটা ঠিক থাকে। তো এই করে নিয়েছি, এখন আমি আর পাচ্ছি না, আমার কেমন যেন লাগছে, তাই ভাবছি একটু শুয়ে নেব। আস্তে আস্তে করে আলমারিটাকে অর্গানাইজ করবো, একদিনে আমি পারবো না যেটা মনে হচ্ছে। তো
আজকে এতটুকুই, আবার কালকে একটু করব। তো দেখতেই পেলেন আমি কিভাবে অর্গানাইজ করে নিয়েছি, সবটা হয়নি আর মনে হচ্ছে সবটা একদিনে আমি পারবো না, আরও অনেক কাপড় আছে। কি হয় মানে শোকেস থেকে বার করে, শোকেসে একদম মানে খুব ঠাসা ঠাসা করে ভরানো আছে তো জামাকাপড়গুলো, তা একটা বের করে কোনটা রাখবো কোনটা শোকেসে থাকবে এইভাবে মানে গুছিয়ে নিতে হচ্ছে, তো আমি পারছি না। তো ভাবলাম যে আস্তে আস্তে করে করব, একদিনে আমার আমি অর্গানাইজ করতে পারবো না, যদি একদিনে করি তবে আমার খাওয়া রান্না সবটাই বাদ দিতে হবে সেদিন। তো আজকে যতটুকু করেছি করেছি, আবার কালকে মেয়ে যখন স্কুল চলে যাবে তারপর একটু করব, রান্না বান্না হয়ে গেলে তখন তো আর কাজ থাকে না, শুয়েই থাকি, তো তখন করে নেব। তো এইভাবে আমি আলমারিটাকে অর্গানাইজ করে নিয়েছি, আর অ্যাকচুয়ালি আলমারিটা এভাবে থাকবে না, আলমারিটাতে যা যা আমি ভরাচ্ছি এখন সব আমাকে আবার বের করতে হবে, কারণ ভিতরে এটাতে কালার করা হবে। ভেবেছিলাম সানমাইকা লাগাবো, এখন আমার হাজবেন্ড বলছে যে এখানে সানমাইকা লাগিয়ে কোনো লাভ নেই, এটা কালার করে দিলে ভালো হবে। সানমাইকাটা লাগালে কি হবে, একটা যে প্লাইয়ের গন্ধ থাকে গন্ধটা থেকে যাবে, যদি আমি কালার করে দিই সেই গন্ধটা থাকবে না, তার জন্য ভাবছি কালার করে নেব। কিন্তু কবে কালার হবে কবে কাপড় রাখবো কোনো ঠিক ঠিকানা নেই, তার জন্য এখন আমি রেখে দিচ্ছি, পরে যখন আবার কালার করবে তখন বের করে দেব। কালার করলে তো দুই দিনেই মনে হয় শুকিয়ে যাবে, তারপর আবার ঠিক করে নেব। তো আপাতত এই ছিল আপডেট, এখন একটু শুয়ে নেই, বাজে চারটে, আর আমি এখন যদি না শুই তো আমার মেয়েটা ঘুমাবে না, আর মেয়েটা যদি না ঘুমায় রাতে পড়াশোনা করতে পারবে না, তাই ভাবছি একটু শুয়ে নেই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরে সবাইকে। এখন বাজে রাত 9:30, গুড ইভিনিংয়ে বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, গুড নাইটটা তো আমাকে পরে বলতে হবে, তাও ঠিক আছে গুড ইভিনিং। তো অনেক সময় পরে আপনাদের সাথে দেখা হচ্ছে, তখন আমি কাজ করে এসে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যার সময় উঠে সন্ধ্যাটা দিয়ে মেয়েকে পড়াতে বসেছিলাম, এখনও মেয়ে পড়ে যাচ্ছে দেখতে, তো দেখতেই পাচ্ছেন মেয়ে পড়ছে। আমি ওদিকে রান্না করছি, রান্না বলতে কিছুই না, বেগুন ভাজা ভাত, কারণ মেয়েকে মেয়ের পরীক্ষা এসে গেছে, মেয়েকে পড়াতে হয় আবার এদিকে রান্নাও করতে হয়, তো এখন আর বেশি কিছু করলাম না, শুধু বেগুন ভাজা ভাত আর মাছ আছে তা দিয়ে হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল, যদি কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, গুড নাইট।